প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সবাইকে স্বাগত জানাচ্ছি। বাস্তব কারণেই আজ তোমরা আমার সামনে উপস্থিত নেই, কবে নাগাদ আবার তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারবো তার কোনো নিশ্চয়তাও নেই। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তোমাদের সামনাসামনি উপস্থিতি ছাড়াই ক্লাস নিতে হচ্ছে। এতে আমার পক্ষে বোঝা সম্ভব নয় তোমরা ক্লাসটা ঠিক মতো বুঝতে পারছো কি না। যদি ঠিক মতো বুঝে না থাকো বা বুঝতে না পারো, তাহলে তোমরা মন্তব্যে লিখে জানাবে, আমি পরবর্তী কোনো ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পার্ট 1 উপস্থাপনায় আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। আজ সংখ্যা পদ্ধতি প্রথম পার্ট তৃতীয় অধ্যায় তোমরা জানো। আচ্ছা বলো তো এগুলো কি? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। কে বলবে অঙ্ক, কে বলবে সংখ্যা? এ, বি, সি, ডি, ই, এফ, এগুলো কি? তোমরা সবাই এক বাক্যে নিশ্চয়ই বলবে ইংরেজি বর্ণমালা। তাহলে এগুলো কি? এগুলো প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। তারা প্রতীকটি বিভিন্ন সংখ্যা বোঝাত। এসো আমরা প্রথমেই জেনে নিই অঙ্ক বা ডিজিট কি। সংখ্যা গঠনের প্রতীক বা চিহ্নই হলো অঙ্ক বা ডিজিট। তাহলে সংখ্যা কি? সংখ্যা হলো একটি উপাদান যা গণনা এবং পরিমাণ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, আর এই সংখ্যা গঠিত হয় অঙ্ক দিয়ে। একটা উদাহরণ দেওয়া যাক। ধরো তুমি বাজারে গিয়ে 6টি ডিম চাইলে দোকানির কাছে, তাহলে সে একটা দুটো করে গণনা করে 6টা ডিম তোমাকে দিয়ে দেবে। চালের দোকানে গিয়ে যদি তুমি 5 কেজি চাল চাও দোকানের কাছে, সে 5 কেজির বাটখারা দিয়ে তোমাকে চাল মেপে দিবে। এখানে 5 কেজি হলো চালের পরিমাণ। আবার ধরো তোমার বয়স 16 বছর। এখানে 16 একটি সংখ্যা যা দুটি অঙ্ক 1 ও 6 নিয়ে গঠিত। ধরো তোমার বাড়ির নম্বর 546, এটি একটি সংখ্যা যা 3টি অঙ্ক 5, 4 ও 6 নিয়ে গঠিত। পৃথিবীতে সংখ্যা আছে অনেক, কারো পক্ষে বলা সম্ভব নয় ঠিক কতটি সংখ্যা আছে। তবে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, যা একটু পরে আমরা জানব। এবার আমরা জানি যে সংখ্যা পদ্ধতিটা কি। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার একটা নিয়ম বা পদ্ধতি আছে, সেই নিয়ম বা পদ্ধতিকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। সেই নিয়ম বা পদ্ধতিটা আবার কেমন? ধরা যাক
তোমাদের বাড়ির নম্বর 549। এই 549 কে আমরা এভাবে লিখতে পারি 500+40+9। 500 কে আবার এভাবে লিখতে পারি 5×100+40 কে লিখতে পারি 4×10 এবং 9 কে লিখতে পারি 9×1। 100 কে 10^2 মানে 10^2 এভাবে লিখতে পারি, 10 কে 10^1 আর 1 কে আমরা লিখতে পারি 10^0 দিয়ে বা সূচক 0 দিয়ে। এখানে 10 এর সূচক আমরা ব্যবহার করছি যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এই যে একটা সংখ্যা 449, এই সংখ্যার মান নির্ণয় করতে হলে তিনটা নিয়ম মেনে চলতে হবে। প্রথম নিয়মটা কি, ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। এই যে এখানে অঙ্ক ব্যবহার করা হয়েছে কি কি, 5, 4 এবং 9। এই 9 এর নিজস্ব মান 9, এটা এককের ঘর। 4 এর নিজস্ব মান 4, 5 এর নিজস্ব মান 5ই। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত জানতে হবে, যেমন আমরা 10 ব্যবহার করেছি যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি। আর কি জানতে হবে, ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, যেমন 5 এর স্থানীয় মান হলো 500, এখানে 4 এর স্থানীয় মান হলো 40 আর 9 এর স্থানীয় মান হলো 9। তাহলে সংখ্যার মান নির্ণয় করতে হলে তিনটা নিয়ম মেনে চলতে হবে। সে নিয়মগুলো, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, তারপরে হলো সংখ্যা পদ্ধতি বেজ বা ভিত, আর হলো স্থানীয় মান। এবার আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি কয় রকমের। সংখ্যা পদ্ধতি মূলত দুই রকমের, একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 রকমের, একটি দশমিক যেটা আমরা ব্যবহার করে থাকি, আর একটি বাইনারি যেটা কম্পিউটারে ব্যবহার করা হয়, 3 নম্বরটি হলো অক্টাল আর 4 নম্বর হেক্সাডেসিমেল। দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক, এই 10, 10 থেকে দশমিক, এই দশমিকে 10, এই 10 মনে রাখবো তাহলে আমরা বলতে পারবো অঙ্ক সংখ্যা কতটি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, মোট 10টি অঙ্ক, সেজন্য নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, তোমরা বাইসাইকেল নাম শুনেছো, সাইকেল মানে চাকা, বাই মানে 2, 2টা চাকা, সেজন্য বলা হয় বাইসাইকেল। বাই মানে আমরা মনে রাখবো 2, তাহলে কয়টা অঙ্ক হবে, 2টি অঙ্ক, অঙ্ক দুটি হলো 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতি, তোমরা নিশ্চয়ই অক্টোপাসের নাম শুনেছো, অক্টোপাসের 8টি পা, সেই অক্টাল, অক্ট মানে 8, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7, মোট 8টি অঙ্ক। হেক্সাডেসিমেল, হেক্সা মানে হলো 16, ডেসিমেল হলো 10, দুঃখিত, হেক্সা মানে হলো 6, ডেসিমেলের 10, 6 আর 10 যোগ করলে হয় 16। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক হলো 16টি। সেই 16টি অঙ্ক কি কি, খেয়াল করে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই যে 10টি অঙ্ক, এটা দশমিকের সঙ্গে হুবহু মিল আছে। পরবর্তীতে
এ বি সি ডি ই এবং এফ এই পাঁচটি এই ছয়টি আরো যুক্ত হয়ে মোট 16টি অঙ্ক হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত কি? প্রথমে আমরা আসি দশমিকের কথায়। দশমিকের কয়টা অঙ্ক মনে আছে? তো 10টি। সে অঙ্কগুলো কি কি আমরা ইতিমধ্যে জেনেছি। বাইনারিতে অঙ্ক কয়টি? দুটি। সে দুটি অঙ্ক কি কি সেটাও আমরা জেনেছি ইতিমধ্যেই। অক্টালের অঙ্ক কয়টি? নিশ্চয়ই মনে আছে, অক্টোপাসের উদাহরণ দিয়েছিলাম, 8টি। হেক্সাডেসিমেলের 16টি। তাহলে দেখো, দশমিকের 10টি অঙ্ক, বাইনারির 2টি অঙ্ক, অক্টালের 8টি অঙ্ক, হেক্সাডেসিমেলের 16টি অঙ্ক। তাহলে সংখ্যাটা কেমন হতে পারে? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকেই ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত বলে। তাহলে দশমিকের বেস কত? এই যে বলা হলো মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যা, তাহলে দশমিকের বেজ হবে 10। কেন? কারণ দশমিকে 10টি অঙ্ক। বাইনারি বেজ কত হবে? 2। অক্টালের বেজ কত হবে? 8। হেক্সাডেসিমেলের বেজ কত হবে? 16। কি বোঝা যাচ্ছে? তো বুঝতে না পারলে বলবে, কিন্তু প্রয়োজনে আমি আবার আলোচনা করব। আরো ভালো হয় তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, ততক্ষণই দেখবে যতক্ষণ পর্যন্ত পুরোটা আয়ত্ত না আসে। এবার আসি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি খেয়াল করো, একটা উদাহরণ আমরা এখানে ব্যবহার করেছি। এই সংখ্যা পদ্ধতিটা কোথায় ব্যবহৃত হতো? মিশরে, মনে আছে? নাম হলো হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এই যে একটা সংখ্যা দেখো খেয়াল করে নিচের দিকে, 1328। আমরা বলছি 1328, আমরা বলছি মানে এটা দশমিক পদ্ধতিতে বলছি, কিন্তু মিশরীয়রা কিভাবে লিখত? দেখো এইভাবে লিখত, খেয়াল করে দেখো। তাহলে মিশরীয়রা লিখত এই ডান থেকে বামের দিকে, এই যে প্রতীকটা, এই যে প্রতীকটা, এই যে এই প্রতীকটা হলো এইটা, দেখবি তো এইটা। তাহলে এটা হলো কতর প্রতীক? 1000-এর প্রতীক। তারপরে দেখো 300, 300-এর জন্য কোন প্রতীক? এই যে এইটা, এই যে 300। তারপরে ব্যবহার করছে তারা 20, 20-এর জন্য প্রতীক কোনটা? এই যে এইটা, এটা হলো 20-এর প্রতীক। তারপরে 8, 8-এর জন্য যে সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন হলো। তাহলে ডান দিক থেকে বামের দিকে, তোমরা কি বুঝলে? আর একবার বলি, আমরা দশমিকে বলছি 1328, কিন্তু মিশরীয়রা 1000-এর জন্য ব্যবহার করতে এই যে প্রতীক 1000, এই 1000 ব্যবহার করলো। তারপরে 300, 300-এর জন্য এই যে প্রতীক 300, এই 300 আমরা ব্যবহার করলাম। তারপরে 20 মানে 20 আছে, এই 20-এর জন্য এই যে প্রতীকটা ব্যবহার করেছি আমরা। আর 8-এর জন্য এই প্রায় সমান চিহ্ন। তাহলে তোমাদের একটা নিজেরা অনুশীলন করবে যে তোমরা বুঝতে পারছো কিনা। দ্বিতীয় ক্লাসে তোমাদের সংখ্যা পদ্ধতি
পরে আবারও আলোচনা হবে। সেই পর্যন্ত আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা।